ডেল ল্যাটিচুইড 3340, 8 GB RAM, 4 GB গ্রাফিক্স এবং 500 GB হার্ড ডিস্ক, লেনোভো থিম প্যাড X250, এটার মডেল হচ্ছে 6430U, এসপি স্পেকট্রা, 360 ডিগ্রি রোটেট, এবং কি ট্যাপ হিসেবে ইউজ করতে পারবেন, ফুল টাচ স্ক্রিন। 22,990 টাকায় আপনারা 8 GB র্যামের 4 GB গ্রাফিক্সের একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ITBD-তে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ITBD-র পক্ষ থেকে আপনাদেরকে আমি সবুজ আলম জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে নতুন কিছু আপডেট দেওয়ার জন্য, তো আজকে আমরা কিন্তু সেই আপডেট কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা দেখাবো আপনাদের অত্যন্ত রিজনেবল প্রাইজের বাহিরের প্রজেক্টিভস ল্যাপটপগুলো, যেগুলো বাহিরের মার্কেটের প্রাইস আছে আপনার 1.5 থেকে 2 লাখ টাকা, কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে অত্যন্ত রিজনেবল প্রাইজে, যেটার প্রাইস বা আমাদের কাছে হবে 50 থেকে 60-40 এরকমের মধ্যে। যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখে আমাদের ল্যাপটপগুলো সংগ্রহ করতে চান, তাদের জন্য রয়েছে আমাদের সুবিধা কুরিয়ারের মাধ্যমে। সেটা হচ্ছে গিয়া 1,000 টাকা অ্যাডভান্স করবেন এবং আপনাদের অ্যাড্রেসে সেন্ড করবেন, বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনারা 24 ঘন্টার ভিতরে কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা ঘরে বসেই এই করোনাকালীন সময়ে নিতে চাচ্ছেন হোম ডেলিভারির মাধ্যমে, সেটারও সুব্যবস্থা রয়েছে আমাদের। আর যারা সরাসরি চলে এসে দেখে শুনে চেক করে নিতে চান, তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর 10 নম্বর ফলপট্টি বাইতুল মামুর জামা মসজিদের 7 ভবন সামাদ প্লাজা, এটা 3 তলায়। 3 তলায় এসে পেয়ে যাবেন ITBD। প্রথম যে মডেলটি আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব সেটি হচ্ছে ডেল ল্যাটিচুইড 3340। ডেল ল্যাটিচুইড 3340 Core i5 4th generation, এর প্রসেসর হচ্ছে Core i5 4th generation, 8 GB র্যাম, 4 GB গ্রাফিক্স এবং 500 GB হার্ড ডিস্ক। আর এটার দেখতেই পাচ্ছেন আপনারা একেবারে আলট্রা স্লিম এবং ব্র্যান্ড নিউ অবস্থায় আছে। আর এই ল্যাপটপটি কিন্তু আমরা অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি, যার প্রাইস হচ্ছে অনলি 22,990 টাকা। 22,990 টাকায় আপনারা 8 GB র্যামের 4 GB গ্রাফিক্সের একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ITBD-তে। নেক্সট যে মডেলটি আপনাদের মাঝে উপস্থাপন করব সেটি হচ্ছে লেনোভো থিম প্যাড X250, যেটার প্রসেসর ইউজ করা হয়েছে Core i5 5th generation, এটা ব্যবহার করা হয়েছে 8 GB র্যাম, 4 GB গ্রাফিক্স এবং 500 GB হার্ড ডিস্ক। কেউ যদি চান এটা SSD ইউজ করবেন, সেটাও করতে পারবেন, এটা ডুয়াল স্টোরেজ সুবিধা রয়েছে, কেউ M.2 স্লট রয়েছে। আর এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি খুবই অল্প দামে, আপনারা দেখতেছেন প্রোডাক্টটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ লুকিং। আর এটার প্রাইসটা হচ্ছে 24,990 টাকা। 24,900 টাকায় পেয়ে যাচ্ছেন 5th generation একটি Core i5 ল্যাপটপ। তো ভিউয়ার্স, যে নেক্সট যে মডেলটি দেখাবো সেটি হচ্ছে ডেল ল্যাটিচুইড ইউ সিরিজের একটি ল্যাপটপ, এটা হচ্ছে এটার মডেল হচ্ছে 6430U, আর এটার প্রসেসর ব্যবহার করছে Core i5 3rd generation। কিন্তু প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনি খুবই আলট্রা স্লিম এবং ব্র্যান্ড নিউ অবস্থায়। আর এই প্রোডাক্টটার আপনার র্যাম ব্যবহার করা হয়েছে 4 GB, আর SSD হচ্ছে 128 GB, এবং এটি একটি বিজনেস সিরিজ ল্যাপটপ, ফুল মেটাল বডি। আর এটার প্রাইসটা আমরা দিচ্ছি অনলি 21,990 টাকা। 21,990 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডেল ল্যাটিচুইডের ইউ সিরিজের একটি ল্যাপটপ, যা অত্যন্ত স্মার্ট। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই স্মার্ট। অনেকেই আপডেট মডেলগুলো খুঁজেন, তাদের জন্য এখন দেখাবো আমি আপডেট মডেলগুলো। সেটি হচ্ছে গিয়া লেনোভো থিম প্যাড ইয়োগা, 360 ডিগ্রি রোটেট, এবং কেউ যদি চান এটা ট্যাপ হিসাবে ইউজ করতে পারবেন, টাচ স্ক্রিন, প্লাস এটার সাথে কিন্তু একটি পেনও রয়েছে, যা পেন দিয়েও আপনার কাজ করতে পারবেন। এটা হচ্ছে ইয়োগা মডেল হচ্ছে 260 মডেল, আর এটা Core i5 6th generation, 8 GB র্যাম, 4 GB গ্রাফিক্স এবং 256 SSD। কেউ যদি চান স্টোরেজ বাড়াবেন, তো সেটাও কিন্তু সম্ভব। আর এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি খুবই রিজনেবল, 35,990 টাকা। 35,990 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন লেনোভো থিম প্যাড 6th generation একটি ইয়োগা। নেক্সট যে মডেলটি দেখাবো সেটি হচ্ছে গিয়া এসপি স্পেকট্রা, আপনার 360 ডিগ্রি রোটেট, এবং কি ট্যাপ হিসেবে ইউজ করতে পারবেন, ফুল টাচ স্ক্রিন, এবং কি ফুল HD ডিসপ্লে। দেখতেই পারছেন এটা 7th generation Core i5 একটি ল্যাপটপ, যা আপনার ব্যবহার করা হয়েছে 8 GB RAM, 4 GB গ্রাফিক্স এবং 256 SSD।
এটা কিন্তু হাই কনফিগারেশন একটি ল্যাপটপ, এটা দা আপনারা সব ধরনের কাজ করার উপযোগী, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজগুলো কিন্তু এটাতে করতে পারবেন। আর এটা কিন্তু একটা স্মার্ট ল্যাপটপ, দেখতেই পাচ্ছেন 7th generation একটি স্মার্ট ল্যাপটপ। আর এটার প্রাইসটা কিন্তু দিচ্ছি আমরা অনলি 45,990 টাকায়, 45,990 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন একটি এসপির এক্সপেক্টরা ল্যাপটপ, তার 360 ডিগ্রি রোটেট। সো ভিউয়ার্স, অনেকেই কিন্তু ডেলের এক্সপিএসের খোঁজ করেন এবং কি এটা জানতে চান আমাদের কাছে যে এই মডেলের আপনাদের কাছে আছে কি, তো তাদের জন্য আমরা কিন্তু নিয়ে আসছি ডেলের এক্সপিএস মডেল, সেটা হচ্ছে Core i7। এটা একটি হাই প্রসেসরের ল্যাপটপ, Core i7 7th generation ডেল এক্সপিএস এবং 360 ডিগ্রি রোটেট যা দেখতে পাচ্ছেন, এবং টাচ স্ক্রিন। আর এটা ডিসপ্লেটা কিন্তু আপনার 2K ডিসপ্লে, আর এটা ব্যবহার করা হয়েছে আপনার 16 জিবি র্যাম এবং 8 জিবি গ্রাফিক্স, 16 জিবি র্যাম, 8 জিবি গ্রাফিক্স এবং 256 SSD। আর এটার প্রাইস কিন্তু আমরা দেখছি অত্যন্ত রিজনেবল, তা হচ্ছে 62,990 টাকা, 62,990 টাকায় পেয়ে যাচ্ছেন ডেলের 7th generation এক্সপিএক্স মডেলগুলোটা আমাদের কাছে। সো নেক্সট যে মডেলটি দেখাবো এটি কিন্তু অনেক আপডেট একটি ল্যাপটপ, এটা হচ্ছে গিয়া 840G5। এটা প্রসেসর ব্যবহার করা হয়েছে Core i5 বি প্রো প্রসেসর, 8th generation বি Core i5। আপনার এটা ব্যবহার করা হয়েছে 8 জিবি র্যাম, 256 SSD এবং 4 জিবি গ্রাফিক্স। আর এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অত্যন্ত রিজনেবল, সেটা হচ্ছে 48,990 টাকা, 48,990 টাকায় পেয়ে যাচ্ছেন 8th generation একটি ল্যাপটপ। আর এটা যদি কেউ চান, এটার Core i7 15.6টাও আমাদের কাছে আছে, সেটাও সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে কিন্তু আরও অনেক মডেল রয়েছে যেগুলো বাইরের প্রজেক্ট ইউজ ল্যাপটপ, যেমন এসপি G1 G2 G3, সকল ধরনের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আসলে পেয়ে যাবেন। আর কারো যদি আরও আপডেট ল্যাপটপ দরকার হয় সেটাও আমাদের কাছে বলে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন কিছু আকর্ষণীয় গিফট, যা অন্য অন্য ল্যাপটপের সাথে কিন্তু অ্যাভেলেবেল না। সো এই গিফটটা হচ্ছে গিয়া একটি মাউস, RGB একটি মাউস, গেমিং মাউস গিফট পাচ্ছেন প্রত্যেকটি ল্যাপটপের সাথে, এবং এটা আমাদের ITBD ব্র্যান্ডিং একটি আকর্ষণীয় ব্যাগ। সো আমাদের কাছে আসলে কিন্তু আপনার এই গিফটগুলো অবশ্যই নিয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নতুন কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য। এ পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।